হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বর্তমান আমরা সবাই আধুনিক যুগে বসবাস করি, আর এই আধুনিকতার ছোঁয়া লেগেছে আমাদের জীবনের সকল ক্ষেত্রে। আমরা সবাই এই আধুনিক যুগে নানা প্রকার স্থাপনা দেখেছি, এক একটা এক এক আকৃতির হয়ে থাকে। কিন্তু আজ আমরা এমন কিছু স্থাপনা দেখতে চলেছি যা দেখে আপনিও রীতিমত অবাক হবেন, আর সাথে হাসি থাকবে ফ্রি। আপসাইড ডাউন হাউস, এটির উপরের অংশটি নিচে এবং নিচের অংশটি উপরে। শুধু এই ভবনটি নয়, এটার ভিতরে যা কিছু আছে সবই স্বাভাবিকের চেয়ে ব্যতিক্রম। এই রুমের সকল আসবাবপত্র, যেমন চেয়ার, টেবিল, বেডরুম, যা কিছু আছে সবই উল্টোপাপে রাখা, যা দেখতে রীতিমত হাস্যকর ও অবাক করার মতোই। প্রতিদিন অনেক মানুষ এখানে ভিড় জমায় এটি পরিদর্শনের জন্য। আপনারাও একটু সময় করে দেখে নিন এই অভাবনীয় স্থাপনাটি। বাস্কেট হাউস, দূর থেকে দেখলে মনে হবে যেন একটি জুড়ি রাখা আছে, কিন্তু এটি একটি বিশাল আকৃতির বাড়ি। এই দৃশ্যমান স্থাপনাটি যুক্তরাজ্যে অবস্থিত। একটি ঝুড়ি ও এই ভবনটি দেখতে ঠিক একই ডিজাইনের। এই ভবনটি স্থানীয় লোকের কাছে একটি বিশাল পর্যটন কেন্দ্র হিসেবে জায়গা দখল করে নিয়েছে। এয়ারপ্লেন হাউস, প্রথমত দেখে যে কেউ নিঃসন্দেহে এটাকে একটি উড়োজাহাজ ভাববে না এমন লোক পাওয়া বিরল ব্যাপার। সত্যি বলতে এটি মোটেও উড়োজাহাজ নয়, এটি একটি বাড়ি যার ভিতর মানুষ স্বাভাবিকভাবেই জীবনযাপন করে। এটার ভিতরে বেডরুম, চেয়ার, টেবিল সহ মানুষ সাধারণভাবে যা ব্যবহার করে থাকে তা সবই এখানে রয়েছে। সত্যি এটা একটা চিন্তার ব্যাপার। এখন আপনারা যে স্থাপনাটি দেখছেন তা একটু ভাবনার বাইরেই। এটির নাম টয়লেট হাউস, এটা দক্ষিণ কোরিয়ায় অবস্থিত। সবার কাছে এই স্থাপনাটি একটু অন্যরকম লাগছে, তাই না বন্ধুরা? তবে এটার একটা ভালো দিকও রয়েছে, মানুষকে স্বাস্থ্যকর টয়লেট ব্যবহারের জন্য নানারকম শিক্ষণীয় বিষয়বস্তু এটার ভিতরে বিদ্যমান রয়েছে। আপনি যদি নিয়মিত এরকম ইন্টারেস্টিং ও রহস্যময় ভিডিও পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।